ধর্ম যার যার উৎসব সবার। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি কিচেনে কিন্তু সেমাই রান্না করছি, আর এটা হচ্ছে আমাদের পরিবারের সবার পছন্দের দুধ সেমাই। তো দুধের মধ্যে আমি এখানে পরিমাণ মতো চিনি, এলাচ, দারুচিনি, বাদাম, তেজপাতা সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। দুধটা সুন্দরভাবে ফুটে এসেছে। এবারে আমি সেমাইটা অ্যাড করে দেব, আর এখানে কিছু কিশমিশ আমি ধুয়ে নিয়েছি। কিশমিশটা কিন্তু আমার ঘরে তৈরি করা, অবশ্যই রেসিপি চাইলে কমেন্টে জানাতে হবে। তো এবারে দুধটা ফুটে উঠলে আমি সেমাইটা দিয়ে এক মিনিট মতো জাল করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই কিশমিশ। আর চিনির ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু লবণ অ্যাড করছি, এবারে নামিয়ে নেব। তো কেমন হলো অবশ্যই জানাবেন, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দুধ সেমাই একদমই পারফেক্ট নামিয়ে নিয়েছি। এটা একটুখানি ঠান্ডা হলে যে পরিমাণে ঘনত্বটা আসবে সেটাই এই সেমাইয়ের জন্য একদম পারফেক্ট বলে আমার মনে হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব সাবধানের সাথে আপনাদের ঈদটা উদযাপন করবেন। ধন্যবাদ সবাইকে।